মানুষ ভাবছে তুমি জাহান্নামী, আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি, জান্নাতি। একজন লোক এন্তেকাল করেছে, নবীজি কথা শুনে জানাজার নামাজ পড়তে চলে গেলেন, নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়বেন। নবীজি যেহেতু গেছেন, এই সংবাদ শুনে অনেকেই ওখানে হাজির হয়েছেন, জানাজার নামাজ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে জানাজার নামাজ পড়ার জন্য হাজির হইলে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে হাজির হইলেন। হাজির হইয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে এরকম দৌড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, লা তুসাল্লি আলাইহি ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন। ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আপনি তার জানাজার নামাজ পড়েন না, এই ব্যক্তিটার জানাজার নামাজ আপনি পড়েন না। নবীজি আসছেন জানাজার নামাজ পড়ার জন্য, কিন্তু ফারুক আজম বড় আদবের সঙ্গে, মহব্বতের সঙ্গে, ভক্তির সঙ্গে তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে এই লোকটার জানাজার নামাজ আপনি পড়েন না। কেন? ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন, লোকটা বড় বদখার, বড় গুনাগার, অনেক গুনাখাতা করে, গুনাখাতা করেছে, আর আমল ওজিফা, নামাজ রোজা ইত্যাদিতে বড়ই পিছনে, এই সমস্ত কারণে তার জানাজার নামাজ ফজর না। কে বলতেছেন? ফারুক। এই হাদিসটা শুআবুল ইমান লিল বাইহাকি সহ আরও বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চেহারা মুবারক ডান বামে ঘুরাইতে লাগলেন, ফালতা ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, যে লোকজন ডানে বায়ে আছে এদিকে নবীজি তাকাইতে লাগলেন, কেউ কিছু বলে কি না, কেউ কিছু বলে কি না, কিন্তু কিছু কেউ বলতেছে না। তখন নবীজি বললেন, উপস্থিত লোকজনকে বললেন, হাল রাহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলাম, এই তোমাদের মধ্যে কি কেউ দেখেছো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে এই লোকটাকে দেখছো যে ইসলামের কোনো একটা কাজ করতে, ইসলাম ধর্মের কোনো একটা আমল করেছে, এরকম কোনো একটা আমল করতে কি তোমরা দেখেছ এই লোকটাকে? নবীজি যদি এই কথা বলতেন, দেখুন প্রিয় নবীর কথার, প্রিয় নবীজির কথার মধ্যে কত বড় হিকমত। নবীজি যদি বলতেন যে তোমরা কি কেউ দেখেছো এই ব্যক্তিটা হজ করতে, এমন যদি বলতেন তাহলে এমনও দেখা যেত যে তার জীবনে হজ হয় নাই, কারণ নির্দিষ্ট একটা বিষয় বলছেন। আর যদি কেউ বলে যে না হজ করে নাই, তখন না জানি হুজুর পাক কী কথা বলে বসেন, এটা ভয়ের বিষয় ছিল। কেন কেন তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম যদি বলতেন যে তোমরা কি এমন কেউ দেখছো যে সে কুরবানি দিয়েছে, কুরবানি দিতে দেখেছো, তাহলে এটা তো তার জন্য কি হয়ে যেত? যদি সে কুরবানি না করে থাকে তাহলে তার জন্য কঠিন হইতো না বাজে? বুঝতে পারতেছেন? যদি বলতেন যে এই লোককে দেখছো কোনোদিন রমজানের 30টা রোজা রাখতে, আমাদের মধ্যে অনেকেই তো 30টা রাখতে পারে না, তো এমনও তো হইতে পারতো যে সারা রাখতে পারে নাই, তাহলে একটা সমস্যা হইতো না? কিন্তু দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন এই উম্মতকে বাঁচাবার জন্যে নবীজি বলতেছেন, হাল রাহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলাম, তোমাদের মধ্যে কি কেউ এমন দেখছো যে এই লোকটা ইসলামের কোনো একটা কাজ করেছে? আর ইসলামে তো হাজার হাজার কাজ আছে, এই হাজারো কাজ থেকে কোনো একটা কাজ করেছে এমন কি তোমরা কেউ দেখেছো? আর তখন একজন সাহাবি দাঁড়ায় বলল, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখেছি তো, হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একদিন তাকে আমি পেয়েছি আরব সীমান্ত পাহারা দিতে, সে আরব সীমান্ত পাহারা দিচ্ছে, এই কাজটা করতে থাকে আমি দেখেছি।
তো নবীজি বুঝাই দিলেন সবাইকে যে আরব সীমান্ত পাহারা দেওয়া, যে আমাদের বাংলাদেশে বর্ডার গার্ড দেয় না, কি বলে তাদেরকে, বর্ডার গার্ড। তো এটা হলো সীমান্ত প্রহরী বাংলা যেটা বলে। তো সীমান্ত পাহারা দেওয়া এটা একটা ইসলামী কাজ। তো নবীজি বুঝাই দিলেন যে ইসলামী কাজটা করতে হলে আমার কাছ থেকে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে এই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করার জন্য কার কাছে এসেছে? আমি নবীর কাছে এসেছে। এই কথাটা পরিষ্কার সবাই বুঝতে পারছে কিনা? যেহেতু হুজুর পাক রিপোর্ট নিলেন যে তোমাদের মধ্যে কি কেউ দেখেছ, খুব বুঝবেন, আমভাবে বলে দিলেন যে একটা ইসলামের কাজ করতে, কোনো একটা ইসলামী কাজ করেছে, ইসলামের কোনো একটা কাজ করেছে, এমন কি তোমরা কেউ দেখেছ? সে বললো যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখেছি। সে এক রাত্রে সীমান্ত পাহারা দিতে দেখেছে। তো সীমান্ত পাহারা দেওয়াটা এটা কি ইসলামের কাজ? এই ইসলামের কাজটা করার জন্য নির্দেশ কার? নবীজির। নবীজির দিক নির্দেশনা সীমান্ত পাহারা দেওয়া। তাই ইসলামের কাজটা করতে হইলে, ইসলামটা গ্রহণ করতে হইলে কার কাছে আসা দরকার? নবীজির কাছে। ইসলাম গ্রহণ করার পরেই তো ইসলামের কাজটা করবে, না ইসলাম গ্রহণ না করেও ইসলামের কাজটা করবে। তো হুজুর পাক বুঝাইলেন যে সে যে ইসলামের কাজটা করেছে তার আগে আমি নবীর কাছে সে এসেছে, আমার কাছে এসেছে। আপনি যদি আমার কাছে এসেন, আমার কাছে মুরিদ হন, আমাকে মহব্বত করে মুরিদ হবেন, না আমাকে দুশ্মন জানে মুরিদ হবেন? মহব্বত করে। তো নবীর কাছে যে এসেছে, নবীজিকে মহব্বত করার পরেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মহব্বত করেই এসেছে। আমল কম, গুনাহ খাতা বেশি, এটা ঠিক আছে, কিন্তু নবীজিকে বুঝাইলেন সে তো আমাকে মহব্বত করেই আমার কাছে বায়াত হয়েছে, ধর্ম গ্রহণ করেছে। যখন একজন সাহাবি বলে উঠল যে ইয়া রাসূলুল্লাহ, তাকে এক রাত্রে দেখেছি সীমান্ত পাহারা দিতে, এই কথা শোনা মাত্রই ফসল্লাহ আলী, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জানাজার নামাজ পড়ায় দিলেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ায় এবার নবীজি ফারুকে আজম, এবার নবীজি বলতেছেন ওয়াহাত্তা তোরা বাইলে, তাকে দাফন করা হলো হুজুর পাকের নুরানি হাত মোবারক দিয়ে তার কবরের মধ্যে মাটি চিঠাই দিলেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এই কবরস্থ ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, মানুষ ভাবছে তুমি জাহান্নামী, আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি, জান্নাতি। এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ফারুক আজমের দিকে তাকাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। নবীজি ফরমান ইয়া ওমর ইন্নাকা লা তুসআলু আন আমালিল নাস ওয়ালাকিন তুসআলু আন আমালিল ফিতরা। নবীজি বলতেছেন হে ওমর, হে ওমর, কবরে আমলের উপর জিজ্ঞাসা করা হবে, আমল নিয়ে জিজ্ঞাসা করা হবে না যে তুমি কি আমল করেছ, নামাজ কিরকম পড়েছ, হজ কয়টা করেছ, উমরা কয়টা করেছ, কুরবানি কয়টা দিয়েছ, যাকাত কত দিয়েছ। নবীজি ফরমান হে ওমর, আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কবরে ঈমান নিয়ে জিজ্ঞাসা করা হবে, আকীদা নিয়ে জিজ্ঞাসা করা হবে, ইশক রাসূল নিয়ে জিজ্ঞাসা করা হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বারি, শেখ আব্দুল হক মহাদেশে দেহলভি, আপনারা এতো মৌলভি কিছু আছে না, বাতিল মৌলভি সবসময় সুন্নি জামাতের আলেমদের কথা নিয়ে অপব্যাখ্যা করে। এই হাদিসের মর্মার্থ আপনি আমি যতটুকু বুঝবো তার চেয়ে হাজার হাজার গুণ বেশি বুঝবেন যারা হাদিস শাস্ত্রের 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ হাদিসের হাফিজ এবং তারা এই হাদিসের সরা যারা করেন। এই হাদিসের সারিহীনদের মধ্যে একজন বিশিষ্ট সারে হলো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি। তারা বলতেছেন ফিতরাতের অর্থ হলো ইমান, আকিদা, মহব্বত। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামার ফরমান হলো হে ওমর, কবরে আমলের উপর জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে কার মহব্বত? নবী পাকের মহব্বত নিয়ে, আকিদা নিয়ে, ইমান নিয়ে। আর সেই ইমানের অর্থ কী? ইমান মানে কি আমি বলছিলাম, 40 দিন পর্যন্ত যদি ইমানের উপর আলোচনা করা হয় তো ইমানের সার কথা কী দাঁড়াবে? মহব্বত। আলা আলা ইমানা লিমান লা মহব্বত।
হুজুর পাকের মহব্বতের নাম ইমান। খুব খেয়াল করবেন, এই ইমান নিয়ে কবরে জিজ্ঞাসা করা হবে। কাজী যে কথা বলছিলাম বুখারি শরীফের হাদিসে, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে থাকবেন, আর মনকির নাকির ফেরেশতা কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। ইস্তিমরার শব্দটা দায়মান অর্থে ব্যবহার হয়, কি অর্থে? দায়ম অর্থে ব্যবহার হয় সর্বদা। অর্থাৎ কবরে কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। এই তিনটা প্রশ্নের মূল প্রশ্নই হল নবী সম্পর্কে, ইমান সম্পর্কে। এই জন্য কবরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমার অবস্থানটা নবীজির মহব্বতের মধ্যে ছিল না নবীজির দুশ্মনের মধ্যে ছিল? তুমি কি দুনিয়াতে নবীজিকে মহব্বত করতে? তোমার কোন অবস্থান ছিল দুনিয়ায়? তুমি কোন পক্ষে ছিলে? তুমি দুনিয়ায় কি বলতে এই নবী সম্পর্কে? নবীজির পক্ষে বলতে না বিপক্ষে বলতে? কবরে আমল নিয়ে প্রশ্ন করা হবে না, এশকে রাসুল নিয়ে প্রশ্ন করা হবে। আজকে ওয়াহাবিরা বিদ্রুপ করে, তারা আশেকের রাসুল দাবি করে, হ্যাঁ আশেকের রাসুলই তো সুন্নি জামাত দাবি করবে, কারণ এশকের রাসুল নিয়া হুব্বের রাসুল নিয়া কবরে জিজ্ঞাসা করা হবে, কার মধ্যে এশকের রাসুল আছে আর কার মধ্যে এশকের রাসুল নাই, কে আশেকের রাসুল আর কে দুশ্মনের রাসুল, এই দুইটা প্রশ্ন থাকবে কবরে। এই হাদিসের মূল কথা এটা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এখানে যে এই কথা বলা হয় নাই যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো আমল সম্পর্কে জিজ্ঞাসা করা না হইলে নবীজিকে নবী সম্পর্কে কি নিয়ে জিজ্ঞাসা করা হবে বলেন? তুমি কি বলতে, কি বলতে, এই কথার অর্থ কি? তুমি নবীর পক্ষে ছিলে, তোমার মধ্যে হুজুর পাকের প্রেম মহব্বত ছিল না নবী পাকের দুশ্মনী ছিল? এটি তো সার কথা। তো কবরে তো জিজ্ঞাসা করা হবে আশিকের রাসুল নিয়া, যে তুমি আশিকের রাসুল ছিলে না দুশ্মনের রাসুল ছিলে। যে ব্যক্তি আশিকের রাসুল সে পরিচয় দিবে যে তিনি আমার রাসুল, প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুশ্মনের রাসুল হইলে এই প্রশ্নের জবাব সে দিতে বলবে, লা আদ্রি, আমি জানি না। তো আজকে চলছেটা কি? আজকে যারা বলছে নবী আমাদের মতো মানুষ দোষে গুণে রক্তে মাংসে পাপে পুণ্যে ভুল ভ্রান্তিতে, একজন সাধারণ মানুষ মরে মাটির সঙ্গে মিশে গেছে, এমনকি নামাজের মধ্যে গরু গাদার ধ্যান খেয়াল আসলে নামাজ নষ্ট হবে নাকি, কিন্তু সেই নামাজে নবীর খেয়াল আসাটা গরু গাদার ধ্যান খেয়ালের চারণে কৃষ্ট, বলেন এদের অন্তরে নবীর মহব্বত আছে না দুশ্মনী আছে? এরা কি নবীজির পক্ষে না বিপক্ষে? এটাই তো জিজ্ঞাসা করা হবে কবরে, মা কুনতা তাকুলু, দুনিয়ায় তুমি নবীর সম্পর্কে কি বলতে, পক্ষে বলতে না বিপক্ষে বলতে? বিষয়টা খোলাসা হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত। এই জন্য আপনারা মনে রাখবেন, আশিকের রাসূল যারা, এরা জান্নাতি, এরা জান্নাতি, এদেরকে বলা হয় মহব্বতকারী। এই মহব্বত আর ইবাদত যার মধ্যে থাকবে আল্লাহর ওলি হয়ে যাবে, ওলি হয়ে জিন্দিগি করবে, ওলি হয়ে কবরে যাবে, কবর বেহেশতের বাগান হয়ে যাবে।